দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওএসিস এই সময় অনুষ্ঠানে আপনারা জানেন এই সময় অনুষ্ঠানে আমরা আলোচনা করি দেশের সমসাময়িক বিষয় নিয়ে আমি প্রণব সাহ আপনাদের সঙ্গে এবং আমাদের সঙ্গে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন তপনকান্তি সরকার প্রেসিডেন্ট সিটি ও ফোরাম আইটি এক্সপার্ট বিশেষ করে ব্যাংকিং খাতের আমাদের সঙ্গে আছেন আবুল কাশেম মোহাম্মদ শিরিন উপব্যবস্থাপনা পরিচালক ডাচ বাংলা ব্যাংক লিমিটেড দুজনকে স্বাগত আমি শুরু করতে চাই আবুল কাশিম মোহাম্মদ আপনাকে দিয়ে ডাস বাংলা ব্যাংক বাংলাদেশের এটিএম কার্ডের ক্ষেত্রে এটিএম বুথের জন্য পরিচয় করার জন্য অগ্রগ শহর একটি ব্যাংক। কিন্তু এটিএম কার্ড নিয়ে আমরা চিনতে আছি যারা গ্রাহক আছেন আপনি জানেন যে গত কয়েকদিনে কয়েকটি ফৌজদারি ঘটনা ঘটেছে যে ফৌজদারি হয়েছে যে তুলে নিয়ে গেছে একজনের টাকা আরেকজন তুলে নিয়েছে এবং এর মধ্যে বিদেশিরা যুক্ত হয়েছে বলে আমরা খবর প্রকাশ হচ্ছে গণমাধ্যমে সেটি নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে একটি উদ্বেগ উৎকণ্ঠা আছে যে যে নতুন জিনিসটির প্রতি আমরা আগ্রহী হচ্ছি মানুষ অভ্যস্ত হচ্ছে প্লাস্টিক কার্ড ব্যবহার করা এটিএম কার্ড বলেন বা আমরা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এবং অন্যান্য যে আধুনিক ব্যবস্থাপনা আছে সেটিতে আমরা যাচ্ছি তারই একটি ব্যবস্থা যে আমরা ব্যাংকে না গিয়ে ব্যাংকের কাছে না গিয়ে এটিএম কার্ডে গিয়ে আমাদের প্রয়োজনীয় ব্যাংকিং ছাড়তে পারি সেটিতে যে এই যে টাকা উত্তোলন করে নিয়ে যাওয়া হচ্ছে আমার টাকা আরেকজন তুলে নিয়ে যাচ্ছে আমার কাছে কার্ড আমার কাছে পিন নম্বর আমার টাকা চলে গেল আরেকজনের কাছে ডাচ বাংলা ব্যাঙ্ক একটি বড়ো নেটওয়ার্কের মালিক আমি যে এটিএম কার্ডের ক্ষেত্রে কী সতর্কতা আমাদের কি নিচ্ছ নিরাপত্তা ধন্যবাদ আপনাকে আপনি যে ঘটনাগুলোর কথা আলোকপাত করলেন এই ধরনের ঘটনা আমাদের দেশে এই প্রথম হয়েছে বাট বিভিন্ন উন্নত বিশ্বে এটা অহরহই ঘটে যাচ্ছে এইসব দেশে এটাকে স্কিমিং বলে এই স্কিমিংয়ের মাধ্যমে যে কাজটা করা হয় যে একজন ধরেন সকালবেলা এই যে আপনি যে বিদেশির কথা বললেন বিদেশি লোক বাংলাদেশি একজনের সহযোগিতা সে একটা এটিএম বুথে গেছে এটিএম বুথের যে ছিদ্র দিয়ে আমরা কার্ড ঢুকাচ্ছি সেই সিদ্রের উপরে একটা ডিভাইস বসিয়ে দিচ্ছে সেটাকে বলি আমরা স্কিমিং ডিভাইস

কি পিন দিচ্ছে ওয়ান টু থ্রি ফোর দিচ্ছে এটা রেকর্ড হয়ে যাচ্ছে এই দুটা ডিভাইসের সমন্বয়ে সে করে কি সকালে বসালো সন্ধ্যার সময় আসে এটা আবার খুলে নিয়ে গেলো তো যখন খুলে নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পর সে সারা রাত্রি এটা প্রসেস করে এখান থেকে কিছু কার্ড ডুপ্লিকেট কার্ড ডুপ্লিকেট কার্ড তৈরি করলো সেই ডুপ্লিকেট কার্ড যখন তৈরি করলো সেটা দিয়ে তখন যেহেতু সে পাসওয়ার্ড জানে এবং কার্ডের ভিতরে ইনফরমেশন ঠিক আছে সেটা দিয়ে সে যে কোনো এটিএম থেকে টাকা উঠাইতে পারে এবং তাই হয়েছে আমাদের দেশে তো এই যে এটা ঘটেছে এটা এই স্কিমিং মেকানিজমটা আমাদের দেশে প্রথম হলো এবং এটা আপনারা জানেন যে এটা ডাচ ব্যাংকে হয়নি তিনটা ব্যাংকে হয়েছে ইবিএল সহ হ্যাঁ এই ইস্টার্ন ব্যাংকে হয়েছে এ হয়েছে সিটি ব্যাংকে তিনটা ব্যাংকে হয়েছে তাদের কার্ডগুলো এভাবে নকল হয়েছে তো এখানে দুটা জিনিস মানে কেন এটা হয়েছে মানে কি করলে এই জিনিসটা হত বন্ধ করা বন্ধ করা সেটা মেইন প্রথমত আমরা দেখব যে আমরা আগে বলেছি যে ম্যাগনেটিক স্ট্রিপ যে পিছনে যে কালো একটা স্ট্রিপ থাকে সেই স্ট্রিপটা থেকে রিড করা খুব সোজা এটা এটা রিড করা ইজি এটা কি প্রিভেন্ট করার জন্যই এই মাস্টার কার্ড ভিসা তারা ইএমবি নামে একটা টেকনোলজি নিয়ে আসছে এটাকে বলি ইউরোপে ভিসা মাস্টার এই এই মাস্টার কার্ড ইউরোপে এবং ভিসা জয়েন্টলি একটা টেকনোলজি করেছে সেটার নাম দিয়েছে তারা ইএমবি বা চিপ বেস এই 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 স্ট্রিপটার কথা বলছেন জি জি হ্যাঁ স্ট্রিপটা আসলে না বাট ওটার মধ্যে যদি একটা চিপ থাকে চিপ যদি থাকে সেই চিপটা হাইলি সিকিউর ওই চিপ থেকে ওই স্কেমিং ডিভাইস যেটা স্কেমিং ডিভাইস রিড করতে পারে না তো ফলে আমাদের এক নম্বর করণীয় হলো যে কার্ডগুলাকে ইএমবি করা

মাস্টার কার্ড কিনে নিয়েছে কিনে নিয়ে এখন মাস্টার কার্ড এবং ভিসা দুটা আমি একটু হ্যাঁ দপনকান্ধী সরকার থেকে জানতে চাই উনি যে টেকনিক্যাল কথা বলে আমি এই টেকনিক্যাল জিনিসটা আপনাকে আমি আবুল কাসম সিনের কাছে মূলত শুনবো যে ব্যাংকের উদ্যোগটা আপনি যদি মানে কেন চিপস হচ্ছে না আমরা কেন চিপসে যাচ্ছি না বা এই যে টেকনোলজি আজকে আমরা সার্কুলার বা ব্রেকিং নিউজ আমরা পেয়েছি যে বাংলাদেশ ব্যাংক আজকে বলছে যে এনটি ডিভাইস বসানো কেন এটা আগে বসানো হলো না আপনারা টেকনিক্যাল আমি জানি যে সিটিও ফোরাম মানে চিফ টেকনিক্যাল অফিসার যত আছে ব্যাংকের তাদের সকলের সংগঠন তা আপনার এই সংগঠনে কিন্তু সকল টেকনিক্যাল অফিসার আছেন তারা এটা কি কেন আগে থেকে ব্যবস্থা নিলেন না ধন্যবাদ আপনাকে যদি সবার আগে কিন্তু অনুষ্ঠান শুরু করার আগে আমি একটা জিনিস বলতে চাই সমগ্র সমস্ত দর্শক শ্রোতা এবং সবাইকে যে আমাদের বাংলাদেশ এই ডিজিটাল ইকোনমিতে যাচ্ছে প্লাস্টিক মানি চালু হচ্ছে হ্যাঁ ক্যাশলেস সোসাইটিতে আমরা যাচ্ছি এই সময় এই যে ঘটনাটাকে নিয়ে আজকে সব মিডিয়া এবং পত্রপত্রিকায় যেভাবে করা হয়েছে

যারা ক্লেম করবে এটা অলরেডি বাংলাদেশ ব্যাংক থেকেও বলে দেওয়া হয়েছে যে সমস্ত কাস্টমারদের ইয়ে হবে তারা যদি ব্যাংকে ক্লেম করে এবং যেটা যদি জেনুইন হয় ব্যাঙ্ক ওই টাকাটাকে ফেরত দিতে বাধ্য এটা হচ্ছে এক নম্বর দু নম্বর হচ্ছে যে কোনো টেকনোলজিরই কিছু লুফল থাকে উনি যেমন বলছে যে স্কিমিং ডিভাইস দিয়ে নিয়ে গেছে অ্যান্টি স্কিমিং ডিভাইসও পাওয়া যায় এবং ওখানেও যে যতক্ষণ না আপনি ইএমবি বা স্মার্ট কার্ড চালু না হচ্ছে হ্যাঁ ইন্টেলিজেন্ট কার্ডগুলো না হচ্ছে ততক্ষণ কিন্তু এই ফ্রডের জিনিসগুলো থাকবে ওটা হলে দেখবেন যে আবার নতুন কোনো কিছু নিয়ে ওরা চলে আসছে হ্যাকাররা কিন্তু গ্লোবালি প্যান্টাগন পর্যন্ত প্রোটেক্ট করতে পারে না যারা ওয়ার্ল্ডের এত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে কারণ যারা হ্যাকিং করে বা যারা তারা কিন্তু দে আর মোর স্মার্টার দ্যান দ্য পিপল তারাও কিন্তু টেকনোলজিরই লোক হয়তো এখানেও তারা সে ভূতে ঢুকেছে এটিএম এর মেনটেনেন্সের কথা বলে আমার মনে হয় এখানে তিন চারটা জিনিস আমার দৃষ্টিতে যেটা লুফল মনে হয়েছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা আছে প্রতিটা এটিএম বুথে এটিএমের বুথের একটা ক্যামেরা থাকবে আবার এটিএমের মধ্যেও ক্যামেরা আছে এখানে বোধ হয় সেই ক্যামেরাটা কোনোভাবে ইয়ে করার আর ওই যে প্রতিটা বুথের ক্যামেরাটা যদি এভরিডে মনিটর করা হতো যেদিন ঘটনা হয়েছে সেদিনই কিন্তু ধরা পড়তো তারা আছে ওই মনিটরিং তো প্রতিদিনই রেকর্ড হচ্ছে ওটা দেখলে কিন্তু তখনই বোঝা যেত এই জিনিসটা হয়েছে যখন এক সপ্তাহ পরে যখন কাস্টমাররা তার কার্ড থেকে ইউজ হচ্ছে সে এস এম এস পেয়েছে সঙ্গে সঙ্গে যাওয়ার কথা এসএমএস এম না ওরা তো সাথে সাথে করে যখনই ট্রানজেকশনটা হয়েছে তখনই তারা এসএমএস পেয়েছে পেয়ে ব্যাংকে ফোন করেছে তখন ব্যাংক জেনেছে যার ফলে এটা এটা আর এটা গ্রেভিটিটা কত এখনো বোঝা যাচ্ছে না কারণ এখনো ব্যাংকের পক্ষে আমি যেটুকু শুনেছি তারা করতে পারে কত ফ্রড কি হয়েছে আমি শুনেছি বোধহয় তারা স্কিমাররা তারা বোধ ষোলোশোর মতো রেকর্ড নিয়ে গেছে কিন্তু ছয়শটা বোধহয় মিসমেশ করে এরকম হবে এবং কত টাকার কি এটা বোধ হয় এখনো তদন্তাধীন আছে এটা আপনাদের বুথ সব থেকে বেশি মানে এটিএম বুথ যদি বলি ডাচ বাংলাদেশে তাহলে ডাচ বাংলা ব্যাংকের বুথ বেশি থাকা সত্ত্বেও হলো না প্রশংসা বা কৃতিত্ব নিতে পারেন কিন্তু আপনাদের প্রোটেকশনটা আমরা যেটা প্রোটেকশন করেছি সেটা হলো আমরা দু হাজার সাত সাল থেকে কিন্তু ইএমবি কার্ড চালু করেছি আমরা বাংলাদেশের প্রথম ইএমবি কার্ড শুরু চিপ চিপবেস্ট কার্ডটা কাজে আমাদের কার্ডগুলো ইএমবি কার্ড আমরা এখানে প্রচুর ইনভেস্টমেন্ট করেছি আমাদের অন্য ব্যাঙ্করা কেন যাচ্ছে না বলতে বাধা নেই আমাদের প্রায় সাড়ে নয়শো কোটি টাকা আমাদের ইনভেস্টমেন্ট হয়েছে আইটিতে সাড়ে নয়শো কোটি টাকা এই শুধু এই শুধু সব মিলে সব মিলে আমি বলতেছি যে আমাদের সিকিউরিটি মিলে যেহেতু সিকিউরিটি মিলে নিয়েছি এটিএম কিনেছি এগুলো মিলে তো এই ইনভেস্টমেন্ট করতে হবে তো ইনভেস্টমেন্ট করতে হবে ডিভাইসও ইনভেস্টমেন্ট করতে হবে আমরা যেমন গাছ চিপ চিপ মানে চিপ বেস্ট কার্ড দু সালে আমাদের কেউ বলেনি বাংলাদেশ ব্যাংকও বলেনি এখন বলেছে বাংলাদেশ ব্যাংক যে করতে হবে কিন্তু তখন কিন্তু বাংলাদেশ ব্যাংক বলিনি আমরা নিজের উদ্যোগী করেছি এই কাস্টমারদের চিন্তা করে কাস্টমারদের যেন প্রোটেকশন দিতে পারি সেই প্রোটেকশনের চিন্তা করেই আমরা চিপগুলো করেছি এসএমএস অ্যালার্টও আমরা অনেক আগে শুরু করেছি এই অ্যালার্ট সিস্টেমটা কিন্তু বাংলাদেশে দু সালে আমরাই প্রথম শুরু করেছি যে ট্রেনজেশন হলেই আপনার মোবাইলে একটা যাবে তাতে কিন্তু সিকিউরিটি কিছুটা ইম্প্রুভ হচ্ছে একদম ধরতে পারি হ্যাঁ প্রথমেই ধরতে যদি পারেন আমি কিন্তু কার্ডটা বন্ধ করতেছি এর মানে প্রথম একবারই গেল দ্বিতীয়বার যাওয়ার সম্ভাবনা নাই আর আপনি যদি অ্যালার্ট না পান তাহলে কিন্তু কত টাকা যাচ্ছে ইউডো না হ্যাঁ আমি শুধু আপনাকে একটু জানতে চাইবো সাধারণ দর্শকদের জন্য যে তাহলে কি যে যে ব্যাংকে

অনেক ব্যাংক যারা আছে ওনার যারা কম্পিটিটিভ ব্যাংক

প্লাস্টিক বা ডিজিটাল ইকোনমিতে যাচ্ছে এই সময় না গ্রাহকদের আমি বলবো যে গ্রাহকরা যেটা হতে পারে বিদেশেও কিছু পাওয়া যায় যেখানে কি এন্ট্রি করে তার উপর একটা ছোট্ট প্রোটেকশনের মতো থাকে যদি এটিএম উপর থাকতো তাহলে কি এন্ট্রি করে এটা দিতে পারতো এক নম্বর দু নম্বর এটা ছাড়াও আমি অনেক সময় দেখেছি আমি কয়েকটা জায়গায় ইনস্টেন্স দেখেছি যে একজন কার্ড হোল্ডার তার কার্ডটা তার ড্রাইভার বা কাজের লোককে পাসওয়ার্ড সহ দিয়ে আমি একদিন এটিএম এর লাইনে দাঁড়িয়ে না গতকাল ঢাকা ব্যাংকের এমডি ডি সৈয়দ মাহবুব আমার বলছেন যে বাবার পাসওয়ার্ড চুরি করে ছেলে টাকা তুলেছে আমি একদম প্রত্যক্ষদর্শী আমি এটিএম এর লাইনে দাঁড়িয়েছি স্ট্যাল চার্টার ব্যাঙ্কে আমার পিছনে একটা ড্রাইভারের মতো হবে সে একটা স্লিপ আর কার্ডটা নিয়ে দাঁড়াই আছে তো সে আমার বললো স্যার আমার এই টাকাটা একটু উঠিয়ে দিতে হবে কেন এটা কার্ড কার্ড বল আমার স্যারের কি হয়েছে স্যার আমাকে পাসওয়ার্ড দিছে স্যার অমুক জায়গায় আছে তাকে উঠাই নিতে হবে তখন আমি ভাবলাম যে মানে আমাদের ব্যবহারকারীরা কত অসচেতন মানে পাসওয়ার্ডটা পাসওয়ার্ড কিন্তু কার্ডের জন্য খুবই এসেন্সিয়াল আর অনেকেই আমি দেখেছি যেখানে এরকম ওই প্রোটেক্টেড এটিএম না তারপরে অনেকে কিন্তু পাসওয়ার্ড দেওয়ার সময় একটু লুকিয়ে যাওয়ার সতর্ক দেওয়া আপনাদের ব্যাংক থেকে কি সতর্কতামূলক গ্রাহকদের সচেতন করার কোনো উদ্যোগ আছে কিনা ডেফিনেটলি আমরা তো গ্রাহকদেরকে অলওয়েজ এডুকেট করি তাদেরকে আমরা যখনই কোনো স্টেটমেন্ট দেই তখনই ওর মধ্যে লিখে দিই কি করতে হবে ইভেন এস দিলে এস এম এস এর পিছনে একটা শব্দ জুড়ে দেই যে আপনার সতর্কতা সতর্কতা থাকার জন্য বিশেষ করে আমরা যেটা করেছিলাম আমরাই বাংলাদেশে মানে আপনি জানেন যে আমরা মানে জনগণের কাছে এটিএম কিন্তু ডাচ বাংলা নিয়ে গেছে জনগণের কাছে এটিএম পপুলার করেছে কিন্তু ডাচ সাধারণ মানুষের কাছে আমরা কিন্তু ডেইলি লিমিট পঞ্চাশ হাজার টাকা সেট করেছি এখন কোন কোন ব্যাংক এসে এটাকে দেড় লাখ দুই লাখ টাকার লিমিট সেট করতেছে করছে কিন্তু সিকিউরিটির জিনিসটা কিন্তু চিন্তা করছে না আমি ডেইলি লিমিট যত বাড়িয়ে দেব সিকিউরিটি ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে

ওই সিকিউরিটি কোড যেটা বলছেন সেটা অনলি মানে অ্যাপ্লিকেবল ফর না ই কমার্স ই কমার্স ই কমার্সের জন্য এই যে ডাচ বাংলা ব্যাঙ্ক এত করলো অন্য ব্যাঙ্ক করছে আমরা অনেক সময় দেখি যে একটি কার্ড একাধিক ব্যাংকের বুথে ব্যবহার করা যায় তাতে কি নিরাপত্তা কিছুটা ঝুঁকির সম্মুখীন থাকে না একই কার্ড বিভিন্ন ব্যাংকে যেটা ইউজ করা যায় সেটা আগে ছিল আগে যেমন আমি যদি বিসার মেম্বার হয়ে থাকে ঢাকা ব্যাংক যদি বিসার মেম্বার হয়ে থাকে অবশ্যই আমার কার্ড ঢাকা ব্যাংকের এটিএমে চলবে ঢাকা ব্যাংকের কার্ড আমার এটিএমে চলবে বৌদ্ধ যেহেতু ভিসার মেম্বার বা মাস্টার কার্ডের মেম্বার এখন যেটা মানে বাংলাদেশ ব্যাংক যেটা করেছে যে টু সেভ সাম ফরেন কারেন্সি যে তারা যেটা করেছে যে এখন ভিসাতে আমার নেটওয়ার্কটা আমি রাউট করছি না আমার ট্রেনজাকশনগুলো ন্যাশনাল পেমেন্ট সুইস হ্যাঁ এনপি এনপিএসবি বলে ন্যাশনাল পেমেন্ট সুইস বাংলাদেশ এইটা ইনস্টল করেছে বাংলাদেশ ব্যাংক এবং সব এটিএম ওর সাথে কানেক্টেড ফলে হচ্ছে কি যে একটা ব্যাংকের কার্ড অন্য ব্যাংকে ব্যবহার করা যাচ্ছে বিশেষ করে জি একটা ব্যাংকের কার্ড অন্য ব্যাংকের এটিএমে গিয়ে ব্যবহার করা যাচ্ছে এই ন্যাশনাল পেমেন্ট সিজের মাধ্যমে আগে ছিল এটা মাস্টার কার্ড ভিসার মাধ্যমে এখন ন্যাশনাল পেমেন্ট সিরিজের মাধ্যমে হচ্ছে তো ন্যাশনাল পেমেন্ট সুইচ হওয়াতে এটা এটার কয়েকটা স্টেপ ছিল যেমন ন্যাশনাল পেমেন্ট সুইচ ছিল ইন্টার অপারেবিলিটি আপনি বলছেন যে ন্যাশনাল পেমেন্ট সুইচের মাধ্যমে ঝুঁকিটা বেড়ে গেল কিনা না ন্যাশনাল পেমেন্ট সুইচ যে কাজটা করছে আগে ভিসা মাস্টার সেম কাজই করছে একই কাজই করছে তো ন্যাশনাল পেমেন্ট সুইচের যে কয়েকটা ধাপ ছিল বলা হয়েছিল যে এটিএমগুলো ইন্টার অপারেবিলিটি করতে হলে আমাকে ন্যাশনাল পেমেন্ট সুইচে অ্যাড করতে হবে

ধরুন বাংলা ব্যাংকের একটা ট্রানজেকশন যদি হয় ট্রানজেকশনে আমাদের খরচ হয় চল্লিশ টাকা আমরা যে পরিমাণ টাকা খরচ হয় সারা মাসে আর যে পরিমাণ ট্র্যানজাকশন হয় সেটা যদি ভাগ দিই তাহলে চল্লিশ টাকা আসে প্রতি ট্রানজেকশনে এখন অন্য ব্যাঙ্ক যখন বাংলা ব্যাংকের এটিএমে আসছে আমার খরচ কিন্তু চল্লিশ টাকা হচ্ছে কিন্তু বাংলাদেশ ব্যাংক বলছে না ওই ব্যাংক ডাচ বাংলা ব্যাংকে দেবে বিশ টাকা আমি কিন্তু ফিফটি পার্সেন্ট পাচ্ছি আমার খরচের অর্ধেক পাচ্ছি তো এখানে আপনাদের মুনাফা লাভের বিষয় আছে হ্যাঁ না এখন আমি বিশ টাকা পাচ্ছি আবার বাংলাদেশ বলেছে ওই ব্যাংক যে তুমি কাস্টমারের কাছ থেকে পনেরো টাকা বেশি নিতে পারবো না পাঁচ টাকা তোমার পকেট থেকে দেবা আচ্ছা এর মানে ওই কাস্টমার দিচ্ছে পনেরো টাকা ব্যাংক দিচ্ছে পাঁচ টাকা মোট বিশ টাকা দিচ্ছে আমাকে যদিও আমার খরচ হচ্ছে চল আমরা তো কোনো ট্রানজেকশনে টাকা দিতে চাই না

দাদা যেটা বললেন যে আমার কাস্টমারের জন্য কিন্তু আমি ফ্রি করছি যে কাস্টমার থেকে আমি বেনিফিট পাচ্ছি গ্রাহককে কিন্তু আমি ফ্রি দিচ্ছি কমার্স ব্যাংকে ব্যাংকের একজন কাস্টমার যে এনসিসি ব্যাংক সার্ভিস দিচ্ছে এনসিসি ব্যাংক ডিপোজিট দিচ্ছে বা এনসিসি ব্যাংক ফি দিচ্ছে এনসিসি ব্যাংকের সে সার্ভিস চার্জ দিচ্ছে তাকে আমি কেন ওই বেনিফিট দেবো সে তো আমার কাস্টমার না আমি এই জন্য তাকে ওই ব্যাঙ্কে বিশ টাকা চার্জ করেছি যদিও আমার খরচ চল্লিশ টাকা আমি আবার বলছি বিশ টাকা চার্জ করেছি সেখানে আমার সাবসিডি আছে তারপর সেই ব্যাংক এখন কাস্টমারকে মানে ফ্রি দেবে না পনেরো টাকা নেবে বাংলাদেশ ব্যাংক কিন্তু বলছে সর্বোচ্চ পনেরো টাকা ফ্রি নেওয়া যাবে এখন এনসিসি ব্যাংকের দায়িত্ব হলো সেই কাস্টমারকে চার্জ না করা যেহেতু উনি বেনিফিটেড হচ্ছে এটা হলো এনসিসি ব্যাংকের জন্য প্রয়োজন নয় প্রযোজ্য বাট নট ফর ডাস্টবাংলা ডাস্টবাঙ্গ আমি একটু নিরাপত্তার ব্যাপারটা আবার আসবো কারণ আমরা চাই যে মানুষ প্লাস্টিক মানি ব্যবহার করুক মানুষ এটিএম বুথ ব্যবহার করুক মানুষ মোবাইল ব্যাংকিংয়ে থাকুক কারণ সবার জন্য এখন আমাদের ট্রাফিক জ্যাম বলেন আমাদের পেশাগত সময় ব্যস্ততার কারণে বলেন ব্যাংকের ব্রাঞ্চে যাওয়াটা এখন খুব সহজ অনেক বিশাল অনেক সেই জন্য আমরা চাই যে আমরা বাড়ির কাছেই এটিএম কার্ড থাকবে না কেন আমি যে মার্কেটে বাজার করতে যাব সেখানে এটিএম কার্ড থাকবে না কেন কিন্তু সেটি করতে গিয়ে যদি এই আমার টাকা আপনি তুলে নিয়ে যাওয়ার সুযোগ পান বিদেশিরা এসে যদি সেই প্রতারণার সঙ্গে যুক্ত হতে পারে দক্ষতার সঙ্গে তার প্রতিরোধ ব্যবস্থাটা কি আছে প্রযুক্তিগতভাবে না প্রযুক্তিগতভাবে সব কিছুরই সলিউশন আছে হ্যাঁ প্রযুক্তি এখন উনি যেমন বলেছেন ওনার ব্যাঙ্ক করেছে অন্যান্য ব্যাঙ্ক করে নেয় বা ওই যে কথাটা আপনি বললাম ওইখানে প্রযুক্তি আছে প্রযুক্তির ব্যবহারটা প্রপারলি হয় না আরেকটা যেটা ভাই বলছে এখন কিন্তু নতুন একটা ইয়ে আসছে হোয়াইট লেভেল এটিএম বা হোয়াইট লেভেল পজ বলে বিদেশে আপনি দেখবেন আমাদের দেশের এটা ব্যাঙ্কগুলোর প্রতিযোগিতার কারণে এক ব্যাঙ্ক আরেক ব্যাঙ্কে তার এটিএম ট্রানজেকশন করতে দিচ্ছে তার খরচ তো সেইম এখন হোয়াইট লেভেল যেটা হবে সেটা হচ্ছে সবার কাঠ সব এটা আপনি এখন যদি আগুরাতে যান বা স্বপ্নতে যান দেখবেন ওখানে দোকানে দশ পনেরোটা পস বসে এতগুলো পসের দরকার নাই এখানে একটা পস থাকবে সেখানে সবার কাঠ চলবে এটাই হচ্ছে হোয়াইট লেভেল বা হোয়াইট এটাই হওয়া উচিত এগুলো যখন আস্তে আস্তে ধীরে ধীরে আমি বলছি আমরা ডিজিটাল ইকোনমিতে যাচ্ছি প্রযুক্তি আগাচ্ছে এগুলো যখন হবে তখন দেখবি যে ফ্রড ফরজারি ধীরে ধীরে কমে যাবে এবং এই একটা ধাক্কা যে জায়গা হবে না প্লাস বুথের দাম ডাচ বাংলা সবাই বলে যে অন্যান্য ব্যাংক উনি যেমন অন্যান্য ব্যাংকের দোষ আমি যদি এনসিসি ব্যাংকে নাই কিন্তু অন্যান্য ব্যাংকগুলো কেন করে না অন্যান্য ব্যাঙ্ক তোমার সাথে পারছে না যে কোনো জায়গায় গেলে অন্যান্য ব্যাংক এটিএম বুথ নিতে পারে না ডাস্ট বাংলা সব বুক করে রেখে দিয়েছে এটা এটাকে বলে বড় ব্রাদার তো উনি যেহেতু ডাচ বাংলা বড় সেই ছোট চরকম ব্যাংক একটু সুযোগ দেওয়া উচিত যে তোমরাও আছো তাহলে না প্রতিযোগিতা সুস্থ হবে একদম বেশি বড় হয়ে গেলে একজন একটা পণ্য তারা একটা প্রোডাক্ট কে তারা

সেই ব্যাংক থেকে কিছু ইনস্ট্রাকশান ওনাদের দিয়ে দেয় আমরা নর্মালি দেখি যে বেশিরভাগ সময় ব্যাংক কাস্টমারদের ইয়ে করার জন্য অনেক ইনস্ট্রাকশান দিয়ে দেয় গ্রাহকরা এগুলো পড়ে না বা ডিফারেন্ট সময় এস এম এস দিয়ে বন্ধ করে এটা একটু গ্রাহকদেরও এটাকে নিয়ে একটু সতর্ক হতে পারে আমি আগে আপনাকে যে এক্সাম্পলটা দিলাম কার্ড এটা আর হচ্ছে সিকিউরিটিটা নিজের কাছে হ্যাঁ উনি যদি পাসওয়ার্ড দেওয়ার সময় আমার পিছনে কেউ আছে কি না অন্য কোনো কিছু আছে কি এই যে বুথ যেটাতে তো হলো সেখানে যদি একটা স্মার্ট ইউজার যদি ঢুকতো

এটিএম বুথগুলোতে যেখানে আমাদের অফিসার নেই সেখানে কাস্টমারকে একটু সতর্ক হতে হবে যে কাস্টমার যখন ইউজুয়াল আমি একটা এটিএম বুথে প্রতিদিন যাচ্ছি নর্মালি একজন কাস্টমার কিন্তু দুই একটা এটিএম বুথে যায় যে এলাকায় উনি বাস করে সেই এলাকায় অথবা অফিস বা যেখানে বাজার এর বাইরে কিন্তু যান না উনি যখন একটা এটিএম এ যান তখন কিন্তু উনি জানেন যে এটিএম এর বিশেষ কার্ড দোকানের জায়গাটা কেমন একটু যদি মনে হয় ব্যতিক্রম একটু উঁচু হয়ে গেছে বা অন্য একটা কিছু একটা ডিভাইস মনে হচ্ছে বোঝা যায় না অতি সহজে একটু যদি সন্দেহ হয় তাহলে ব্যাংকে জানানো টেলিফোন করে আমাদের কল সেন্টার আছে কল সেন্টারে ষোলো দুই ষোলোতে কল করে জানানো যেতে পারে যে আপনাদের ডিভাইস এটিএমটাতে মনে হচ্ছে একটু অস্বাভাবিক কিছু আছে অথবা সিকিউরিটি গার্ড আজকে তাকে বলা যেতে পারে অথবা যদি ডিউটিরত অফিসার থাকে তাকে বলা যেতে পারে গ্রাহকরা যদি একটু নজর করেন তাহলে কিন্তু জিনিসটা আর আমাদের যে টাকাটা ফরিদারি হলো সেটা ফেরত দেওয়ার ব্যাপারে ব্যাংকের কি মনোভাব হবে আমি আপনাকে বলতে চাই যে আপনাদের উদাহরণ আছে আমার সহকর্মীর টাকা ব্যাংকের থেকে উঠেছিল আপনারা সাহায্য করেছিলেন কিন্তু এই গণহারে যদি থাকে তার ফেরত পাওয়ার আমাদের নিরাপত্তাটা হবে হয়ে এখানে একটা মানে আইন আছে মানে মাস্টার কার্ড ভিসা কার্ডের আইন সেটা হলো গ্রাহক কখনো কিন্তু বঞ্চিত হয় না এটা হয় ইস্যুইং ব্যাংকের দায়িত্ব নিতে হবে অথবা অ্যাকোয়ারিং ব্যাংকের অ্যাকোয়ারিং ব্যাংক মানে যে ব্যাংক এটিএম বসিয়েছে তার দায়িত্ব নিতে হবে অথবা যে কার্ড ইস্যু করেছে তাকে দায়িত্ব নিতে হবে এর মানে কার্ড তো একটা ব্যাংক ইস্যু করেছে যেমন এখানে কার্ড ইস্যু করেছে ইবিএল আর এটিএম এটিএমটা হয়তো অন্য ব্যাঙ্কের যদি হয়তো মানে সিটি ব্যাংকের যদি হয় তাহলে সিটি ব্যাংকের এখানে দায়িত্বটা কার এই ফ্রডটা হয়েছে কাস্টমার কিন্তু উইল গেট মানি ব্যাক কিন্তু কে দেবে সেটা সিটি ব্যাংক দেবে নাকি কে দেবে সেটা কিন্তু নির্ধারণ করে আবার ওই ইএমবির উপর ইএমবি কে করেছে কার্ডটা যদি এমবি হয় এটিএম যদি এমবি না হয় তাহলে এটিএম ওলা দোষী আচ্ছা আর যদি এটিএম এমবি হয় কার্ড এমবি না হয় তাহলে কার্ড ওলা দোষী এখানে আর যদি বহু টিএম মানে আপনি বলছেন যে আমার টাকা যদি প্রতারিত হয় আমি যদি প্রতারিত হই মানে আমার পাসওয়ার্ড ব্যবহার করে বা হ্যাকিং করে যদি কেউ নিয়ে যায় আমি টাকাটা ফেরত পাব আপনি পাবেন আপনি নিশ্চিত পাবেন যদি আপনি মানে প্রমাণিত হয় যে আপনি আমার কোনো দোষ আপনার দোষ হ্যাঁ তো সেই ক্ষেত্রে কাস্টমারের নিরাপত্তা আছে অনেক সময় আমরা করি কি ফ্রড ফান্ড ইউজ করি আমাদের

ওই কাস্টমার কিন্তু টাকা ফেরত পেয়ে যাবে মানে আমাদের এখানে আনফর্চুনেটলি এখনও ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এখানে এগিয়ে আসে নাই এবং ইন্স্যুরেন্স একটা বড় বিজনেস অপরচুনিটি আছে যারা গ্র্যাপ করতে পারবে এবং আগে পরে কিন্তু সব ব্যাংকরেই এই ইন্স্যুরেন্সটা নিজের সাথে করে নেব যেমন আমি জানি আমি শিরিন ভাই যেমন অনেকগুলো ব্যাংকের নাম বলছে আমি নাম বলতে চাই না কোনো ব্যাঙ্করা এইভাবে কিন্তু আমি জানি কিছু কিছু ব্যাংক তার কার্ড হোল্ডারের টাকা থেকে কেটে রেখে

দুন হলো আমরা 2200 এটিএম এর জন্য একটা অর্ডার দিয়েছি আচ্ছা নতুন করে 2200 এটিএম সেখানে কিন্তু আমরা বলেছি প্রত্যেকটা এটিমে ফিঙ্গার বেইন থাকতে হবে এর মানে আমরা কিন্তু একটা মানে কাস্টমারদেরকে বায়োমেট্রিক বায়োমেট্রিক এর মানে শুধু কার্ড এবং পিন দিলে হবে না কার্ড এবং পিনের সাথে আমার ফিঙ্গার বেইন দিতে হবে আমার এই আঙ্গুলটা ছাপ দিতে হবে এবং সেটা যদি কারেক্ট হয় তাহলে টাকা পাবে এই মেকানিজমও কিন্তু আমরা শুরু করেছি অলরেডি নতুন 2200 এটিমে করেছি অনেক ক্ষেত্রে ভালো যারা পাসওয়ার্ড মুখস্থ রাখতে পারেন না একটু বয়স্ক মানুষ বা কোনো সময় ভুলে গেলে টাকা তুলতে কোন অসুবিধা হবে জি জি আর তাছাড়া ফ্রড হলো আমার পিন হয়তো জেনেছে কার্ড জেনেছে আমার ফিঙ্গার প্রিন্ট এই ধরনের ফ্রড এই স্কিমিং টিমিং যেগুলো হচ্ছে প্রবলেম থেকে কিন্তু আমরা রেহাই পাবো যদি সবগুলো এটিএম কে বায়োমেট্রিক এটিএম করা যায় সেটি কি ডাচ বাংলা শুরু বাংলা ব্যাংক যদি বাইশ এটিএম মানে বায়োমেট্রিকের জন্য অর্ডার দিয়েছে বায়োমেট্রিক সো কিনে কিনেছি বাইশ এটিএম পুরাতন এটিএম বায়োমেট্রিক করার জন্য সেটাও অর্ডার দিয়ে দিয়েছি

কারণ এটা দিয়ে আপনি ব্যাংকে যেমন আজকে ওনারা বিনিয়োগ করেছে বলে বেনিফিট পাচ্ছে যারা বিনিয়োগ করে নাই তারা পিছিয়ে আছে এবং ওনারা যে জায়গায় গেছে যারা বিনিয়োগ করে নাই তারা কিন্তু ওনাকে ধরতে আরো দশ পনেরো বছর লাগবে উনি দে আর মাচ এ হেড অফ আদার ব্যাঙ্কস এটাই হচ্ছে প্রযুক্তির বেনিফিট এটাই হচ্ছে প্রযুক্তির যে আগে করবে সে কিন্তু পাবে ওনারা যখন আবার এটা করবে তখন উনি এটা চেঞ্জ করে আরেকটাতে চলে যাবে সাধারণ মানুষ বলবে যে আমি এটিএম কার্ডের এই কার্ড করেছি জন্য আমার টাকাটা তো প্রতারিত হয়ে গেল আমি তো চেক সিস্টেমে থাকলে তো আমার এই টাকাটা যেত না না আসলে এখানে তো প্রতারিত হয়নি কারণ গ্রাহকরা কিন্তু ওনাদের টাকা ফেরত পাবে আচ্ছা আমি কিন্তু শুরুতেই বলেছি এটা নিয়ে কিন্তু যেভাবে সব জায়গায় প্রচার প্রচারণা হচ্ছে এটাতে কিন্তু আমার মনে হয় আমরা একটা নতুন ক্যাশলেস সোসাইটিতে যাচ্ছি সেখানে মানুষ কিন্তু মানুষকে একটু কমফোর্ট দেওয়া উচিত মানুষকে আমরা সবাই মিলে সবাইকে অনুরোধ করব আপনারা কেউ এটা নিয়ে আতঙ্কিত হবেন না কেউ এটাকে নিয়ে বিভ্রান্ত হবে না টেকনোলজির একটু সুবিধা অসুবিধা সব জায়গায় থাকে পৃথিবীর সব দেশেই হয় আমাদের দেশে অনেক দিন পরে আমি সে তুলনায় বলবো কম হয়েছে বিদেশে কিন্তু ব্যাংককে যান আমরা এটিএম কার্ড শুরু করেছিলাম তার অনেক দিন পর্যন্ত এরকম না আপনি ব্যাংককে যান মালয়েশিয়া যান এগুলো বাংলাদেশের থেকে হাজার হাজার গুণ বেশি ফ্রড ওসব দেশে হয় কিন্তু ওগুলো পত্রিকায় আসে না না আমরা সতর্কতা বার্তায় পাই ব্যাংকের কাছ যে বিদেশে গিয়ে ক্রেডিট কার্ড পান্স করেছেন দেশে এসে পিন কোড চেঞ্জ করেন অথবা ব্যাংকে ইউরো আপনারা নেবেন আপনাদের কার্ডের যে পিন কার্ড দিয়ে রাখেন এটা কিন্তু প্রতি মাসে আপনারা চেঞ্জ করবেন এক নম্বর কার্ড নিয়ে বসে থাকলে আপনি কিন্তু রিস্ক বেশি নিয়ে বসে থাকতেছেন যদি কোনো কারণে কেউ জেনেও যায় আপনি একটা ট্রানজেকশন করলেন করার পর আপনার মনে সন্দেহ হলো যে আমার এটা বোধহয় দেখে গেছে বা তখন আপনি সাথে সাথে ওই বসে আপনার পান্স কার্ডটা বা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন গ্রাহকদের জন্য সবচেয়ে নিরাপদ হচ্ছে তার পাসওয়ার্ডটা করা গ্রাহকদের জন্য আমার যেটা একটা অনুরোধ থাকবে সেটা হলো ওনারা যখন মানে ওনাদের টাকা এটা ইট ইজ হিজ মানি অনেকে কষ্ট করে অর্জন করছে সেই টাকা যদি চলে যায় ডেফিনেটলি এটা খারাপ লাগার কথা হয়তো পাবে কিন্তু ইমিডিয়েটলি পাচ্ছে না দুই দিন পর বা পাঁচ দিন পর বা এক মাস পর পাবে টাকাটা তো গ্রাহকদেরকেও একটু সতর্ক হতে হবে ব্যবহারের ক্ষেত্রে দাদা যেটা বললেন যে আমি যখন পিন দেবো তখন হাত দিয়ে ডেকে রাখবো যাতে ক্যামেরা যদি থাকেও সেটা জন্য রেকর্ড না হয় তাছাড়া আমি যে কার্ডটা ব্যবহার করছি সেটা চিপ কার্ড কিনা সেটা অবশ্যই আমি দেখব যে এটিএমে ব্যবহার করছি সেই এটিএমে সেই এটিএমটা এম বি এটিএম কিনা বা সেই এটিএম সেটা তো সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব চিপটা তো কার্ড কার্ডের মধ্যে কার্ডের মধ্যে চিপ আছে কিনা সেটা তো বোঝা যাবে তারপরে মেশিনটা এটিএম এ বায়োমেট্রিক অপশন আছে কিনা সেটাও তো বোঝা যাবে আপনি বাংলাদেশ ব্যাংকও যদি এখন হয়তো চিন্তা ভাবনা করছে যে এটিএম গুলোকে বায়োমেট্রিক এটিএম করার জন্য তো সেটা যদি করা হয় তাহলে আমার মনে হয় ফ্রড অনেক কমে যাবে আর আর প্রযুক্তির কি করতে পারি আমরা আপনি শেষ করেন প্রযুক্তির অনেক কিছুই করা আছে প্রযুক্তি আজকাল এমন জায়গায় চলে গেছে দিন দিন বিদেশে সব জায়গায় আপনি যেমন দেখেছেন যে সিকিউরিটি মনিটরিং যে জিনিসগুলো আছে এই যে যেই বুথগুলোতে হচ্ছে ব্যাংক যদি তার একটা আপনি বলেন যে চিপ ডিসকাস্টার সবাই করা উচিত কিনা না চিপ বেশ তো অবশ্যই করা উচিত চিপ বে যত বেশি আমরা করব চিপ এবং ওই টু ফ্যাক্টর অথেন্টিকেশান এই জিনিসগুলো যত বেশি করব এখন যেমন আজকাল আপনি দেখেন যে আপনি দেওয়ার পরে ওয়ান টাইম পাসওয়ার্ডও চালু হয়েছে ওটা আপনার মোবাইলে আসে আপনি আবার ওইটা দিয়ে দিলেন ওইভাবে ট্রানজ্যাকশান অনেক টেকনোলজি আসছে এগুলো বাংলাদেশে এখনও চালু হয়নি এগুলো যত প্রযুক্তি বেশি হবে এটা তত আরও এগুলো আমরা যত অ্যালার্ট হবো ব্যাঙ্কগুলো কিন্তু আরও ঝাঁপাই করবে সিকিউরিটি দিতে বাধ্য হবে

কিন্তু কার্ড বিজনেসে তারা চলে গেছে আমি বলবো যারা আপনারা এই ব্যাংকে গেছেন আপনারা বিশাল রিক্স নিয়ে আছেন আপনারা প্রযুক্তিতে ইনভেস্ট করেন খরচ না প্রযুক্তিকে খরচ মনে না করে ইনভেস্টমেন্ট মনে করে করেন এটা কিন্তু আপনি এটা আপনার মানি ব্যাক হবে আমি আজকে হয়তো শেষ করবো কারণ আমাদের এই আলোচনাটা আরও চালাতে পারলে ভালো হতো কারণ মানুষের সতর্ক হওয়া উচিত একই সঙ্গে আমরা চাইবো যে যেটি আবুল কাশেম মোহাম্মদ সিন বললেন যে চিফ জুস কার্ড এটি একটি বায়োমেট্রিক সিস্টেমে যাওয়া দরকার এবং আমরা আশা করব যে বাংলাদেশ ব্যাংকের কাছে যে তারা যেন বাংলাদেশের সকল ব্যাংককে এই বিষয়ে নির্দেশনা দেয় যে মানুষের টাকার নিরাপত্তা আধুনিকতার নামে নিরাপত্তা যেন ঝুঁকিপূর্ণ না হয়ে ওঠে আমরা আধুনিক ব্যাংকিংয়ে যেতে চাই আমরা মানিলেস ক্যাশলেস আপনি বলতে ক্যাশ মানে নগদ টাকা পরিবহন করতে চাই না বহন করতে চাই না আমরা চাই যে আমাদের এটিএম কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারি এটিএম কার্ডের মাধ্যমে আমাদের কেনা বেচাটা সবটা শেষ করতে পারি সেই একই সঙ্গে চাই মানুষের অর্থের নিরাপত্তা কষ্ট করে যে টাকা আয় করি সেই টাকা যেন কোনো হ্যাকার আমার টাকাটা নিয়ে যেতে না পারে আমরা শেষ করবো আজকের অনুষ্ঠান প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এবং দর্শক এই অনুষ্ঠান দেখার জন্য আমরা শেষ করবো তার আগে জানিয়ে দিতে চাই এই অনুষ্ঠানটি আপনারা অনলাইনে দেখতে হলে আপনাদেরকে ভিজিট করতে হবে ডাব্লিউ এন টিভি ডট কম আমাদের সঙ্গেই থাকুন নিরাপত্তা থাকুন